ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং বেল বাটনে প্রেস করুন লিওনেল মেসিকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছে দল এমনটা মনে করছেন আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে চার তিন গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা আর এমন হারের মাধ্যমে বিশ্বকাপ থেকে বিদায় নিল মেসির দল রাশিয়া বিশ্বকাপে খেলা চার ম্যাচে লিওনেল মেসি প্রসঙ্গে এবার মুখ খুললেন কোচ জর্জ সাম্পাওলি ফ্রান্সের বিপক্ষে হারের পর সাম্পাওলি বলেন ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় আমাদের দলে আছে এই খেলোয়াড়কে ব্যবহার করতে আমাদের সুযোগ করে দিতে হতো বিভিন্ন কৌশল দিয়েও আমরা এটি চেষ্টা করেছি কিছুটা সময় পারলেও বেশিরভাগ সময় আমরা ব্যর্থ হয়েছি আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসিকে বার্সেলোনার মতো দেখা যায় না ফ্রান্সের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেও মেসির পা থেকে আসেনি কোনো গোল এই আক্ষেপটাই জানালেন সাম্পাওলি মেসি প্রসঙ্গে তিনি বলেন আমরা চার তিন গোলে পরাজিত হয়েছি এটা অনেক দুঃখের মেসিকে সাহায্য করতে অনেক চেষ্টা করেছে প্রতিটি খেলোয়াড় কিন্তু সেরা কিছু বেরিয়ে আসেনি খেলার শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়রা এই কাজটি করেছে মেসির উপর প্রত্যাশাটা আরও একটু বেশি ছিল তবে দলের চেষ্টাটাই এখন আমার কাছে সবচেয়ে বড় তাই আমার শিষ্যদের ধন্যবাদ জানাই ম্যাচ শেষে লিওনেল মেসির উপর কিছুটা অসন্তুষ্ট দেখা যায় কোচ সাম্পাওলিকে আর তাই মেসিকে নিয়ে নিজের মনের কথা সাংবাদিকদের সামনে জানিয়ে দিলেন এই আর্জেন্টাইন কোচ